হ্যালো শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। প্রোগ্রেস কোচিং বিডি পক্ষ থেকে আমি শুভ স্যার প্রতি সপ্তাহের ন্যায় সব সাপ্তাহিক পরীক্ষা সলভ ক্লাসে তোমাদের সামনে হাজির হয়েছি। তো যেহেতু এ সপ্তাহে বাংলা ইংরেজি গণিত রোটারি পরীক্ষা ছিল এবং আমি প্রথমে বাংলা এবং ইংরেজি তোমাদের সামনে সুন্দর করে তুলে ধরবো, কার কোথায় ভুল আছে সেটা যদি সলভ করে নিতে পারো এবং পাশাপাশি গণিতটা আমি বোর্ডে দেখাবো। তো ফার্স্টে আমরা বাংলায় চলে যাই, কথা না বাড়ে। হ্যাঁ, প্রথম প্রশ্ন আছে, তোমার বাংলা পাঠ্যবইয়ের কবির নাম সহ আমাদের দেশ কবিতার শেষ চারচরণ লেখো। আমাদের দেশ কবিতা প্রথম কবিতা সহজ প্রশ্ন ছিল, আমাদের দেশ কবিতার শেষ চারচরণ। আমাদের দেশ আ নাম বজলুর রশিদ, রাখাল বাজাইবাসী কেটে যায় বেলা, চাষা ভাই করে চাষ কাজে নেই হেলা, দাড়ি সোনার ফসল ফলে ক্ষেত ভরা ধান, সকলের মুখে হাসি কমা গান আর গান। এটা তুমি পারোই, তারপর আমি তোমাকে আরেকবারটা শুনাই দিলাম, ক্লিয়ার? বিরামচিহ্নগুলো খেয়াল রাখতে হবে। অর্থ লিখো সুগন্ধ, সুগন্ধ অর্থ সুবাস, কিছুক্ষণ, কিছুক্ষণ অর্থ অল্প সময়, হাক, হাক অর্থ চিৎকার করে ডাকা, ভানা, ভানা অর্থ শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেওয়া। ক্লিয়ার? আমি কিন্তু প্রতিটা শব্দের অর্থ বলে দিয়েছি। এবার বিখ্যাত ও সুগন্ধ শব্দটি বিবরী শব্দ, বিখ্যাত আর বিবরী শব্দ কুখ্যাত, সুগন্ধ দুর্গন্ধ, এই দুর্গন্ধ কিন্তু গয়ের উপরে রেফ আছে, ক্লিয়ার? এখন যুক্তবর্ণ ভেঙে দেখো, প্রথম আছে মধ্যাহ্ন ড, মধ্যাহ্ন যোগ যোগ ড, এবার আছে নিয়োজ অঞ্চল নিয়োজক চ, তারপর আছে উমগয় উমযোগ গ, তারপর আছে টরফলা ট যোগ রফলা, রফলাটা একটু দিবা, ঠিক আছে, ক্লিয়ার? আমরা কেমন পথে চলতে চাই? পাঁচ নম্বর প্রশ্ন, আমরা সৎ পথে চলতে চাই। 1971 সালের কোন মাসে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন? 1971 সালের মার্চ মাসে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, ক্লিয়ার? একটা বাক্য শেষ হলে দাঁড়িয়ে দিবা, বাংলার ক্ষেত্রে দাঁড়িয়ে, ইংরেজির ক্ষেত্রে ফুল স্টপ। অনেক সময় কিন্তু তোমরা এটা করো না, এটা ভুল হয়ে যায় তোমাদের, খেয়াল রাখতে হবে। কোন কোন মাস নিয়ে শীত ঋতু? পৌষ মাঘ মাস নিয়ে শীত ঋতু। গণিমায় কী পোষেন? গণিমায় সব করে কবুতর পোষেন, ওকে। বন ও স্বজন চরণটি কোন কবিতার অংশবিশেষ? বন ও স্বজন চরণটি প্রার্থনা কবিতার অংশবিশেষ। কারা সংখ্যায় বেশি ছিল? মুক্তি সেনারা সংখ্যায় অনেক বেশি ছিল। নানা রঙের ফুলফল গল্পে কত ধরনের ফুলের ছবি আছে? নানা রঙের ফুলফল গল্পে 13 ধরনের ফুলের ছবি আছে, ক্লিয়ার? এবার আমরা চলে যাব ইংরেজিতে। নাম্বার ফার্স্ট কোশ্চেন, মানে 12 নাম্বার, রাইট ওয়ার্ড মিনিং। অ্যাবোভ, অ্যাবোভ অর্থ উপরে, সাফার রাতের খাবার, মানডে সোমবার, কাউন্ট গণনা করা। আমি প্রতিটা শব্দের অর্থ বলে দিয়েছি। এবার আছে রিয়ারেঞ্জ দ্য লেটার্স টু মেক অন, প্রথমটা ও অই সি ফি, সঠিক করলে হবে কফি, সিওফি অয়। তারপরেরটা আছে ইএন এএম জি এন আই, সঠিক অর্থ হবে, সঠিক রিয়ারেঞ্জের সঠিক শব্দটা হবে মিনিং, এম ই এন আই এন জি, ক্লিয়ার? ও অয় টি ডি এ, সঠিকটা হবে টুডে। পরেরটা আছে এন এইচ জি ই এল আই এস, সঠিক হবে ইংলিশ রিয়ারেঞ্জ, ক্লিয়ার? এবার আসি রাইট অপোজিট অট, ট্রেসের অপোজিট অট আনমার্কড, ইউএন এম এ আর কে ই ডি আনমার্কড, টুডে টুমরো, মিসিং প্রেজেন্ট, মেনি ফিউ, ক্লিয়ার? ফিল ইন দ্য গ্যাপস, শি ড্যাশ আর টিথ, শি ব্রাশেস আর টিথ। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হয়, যেহেতু এস এস ছিল এর জন্য এর সাথে ইএস যোগ হয়েছে। মাই নেম ইস, আমার নাম দেবো শুভ স্যার, না তুমি তোমার নাম দেবা, যে যার প্রত্যেককে নিজের নাম দিতে হবে, ওকে। রাইট ফার্স্ট টু লাইন্স অফ দ্য রাইম পার্টস অফ দ্য বডি, কী আছে উপরে পার্টস অফ দ্য বডি লিখবা, পুট ইওর হ্যান্ড অন ইওর হেড, টাচ ইওর মাউথ, ওকে, দুটারই কিন্তু সেটা ফুল স্টপ আছে। হু আর কানিজ ফ্রেন্ডস, সুজন অ্যান্ড জয়া আর কানিজ ফ্রেন্ডস। হোয়াট শেভস আর সুমন অ্যান্ড সালাম, সুমন অ্যান্ড সালাম আর স্ট্রেইট, ক্লিয়ার? হোয়াট ডাজ টাইগার ইট, টাইগার ইটস আদার অ্যানিমালস, ওই যে একটু আগে বলেছি সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বিআই এস যোগ হয়, এই জন্য ইটের পরে এস যুক্ত হয়েছে ইটস, টাইগার ইটস আদার অ্যানিমেলস, ক্লিয়ার? হু কিলস দ্য গুজ, দ্য ফার্মার কিলস দ্য গুজ। নাম্বার 21, হোয়েন ডাজ অনিতা গেট আফ, অনিতা গেটস আফ আর্লি ইন দ্য মর্নিং, ক্লিয়ার? এখন আমরা যাব গণিতে, বোর্ডের দিকে খেয়াল করো, সুন্দর মতো খেয়াল করো। আয়তন পরিমাপের একক কি? আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। এবার পরেরটা আছে জোড় বিজোড় সংখ্যা কাকে বলে? জোড়া জোড়া দিয়ে গঠিত নয়, জোড়া জোড়া দিয়ে গঠিত নয় এমন সংখ্যাকে বিজোড় সংখ্যা বলে,
বীজের সংখ্যা বলে। পরেরটা আছে, এক্সকিউজ মি, গণিত বইটা প্লিজ। ঘড়ির কোন কাঁটা কি নির্দেশ করে? মানে ঘড়িতে আমরা কাঁটা দেখি না, যে মানে তোমার যে দেয়াল ঘড়ি ব্যবহার করা হয়, এই দেয়াল ঘড়িতে দেখবা একটা ছোট কাঁটাটা ঘন্টার কাঁটা, তারপর মিনিটের কাঁটা, তারপর সব শেষে যেটা আছে সেটা আছে সেকেন্ডের কাঁটা। এখন এইটার ক্ষেত্রে সবথেকে বড় বিষয় আছে, এই কাঁটাগুলোর ক্ষেত্রে কোন কাঁটা কি নির্দেশ করে। তো যেহেতু তোমরা অনেক সময় লেখি ভালো, যে জিনিসটা তোমাদের ভুল হয়, আমি অনেকবার তুলে ধরেছি কেউ অনেকবার তোমাদের সামনে বলেছি যে স্যার, তোমরাও বলেছো স্যার আমরা যদি প্রথমে সেকেন্ডের কাঁটা দিই তারপর মিনিটের কাঁটা শেষে ঘন্টার কাঁটা, সেটা কি ভুল হবে? ভুল না, কিন্তু বইয়ে সঠিক আছে কোনটা, এটা তোমাকে মাথায় রাখতে হবে, যে বইয়ে সঠিকটা তোমাকে অবলম্বন করতে হবে। তার মানে বইয়ে প্রথমে ঘন্টার কাঁটা দেওয়া আছে, তাহলে তুমি যদি আগে সেকেন্ডের কাঁটা দাও, ভুল না, তুমি কিন্তু কাঁটাটাকে সঠিকভাবে তুলে ধরছো, কিন্তু বইয়ে যেহেতু যেটা দেওয়া সেটাকে আমার অনুসরণ করতে হবে। লিখতে হবে কোন কাঁটা কি নির্দেশ করে, সবচেয়ে ছোট কাঁটাটি, মুখস্থ আছে তারপর আমি লিখে দিচ্ছি, সবচেয়ে ছোট কাঁটাটি ঘন্টা নির্দেশ করে, কমা মধ্যম বড়টি মিনিট নির্দেশ করে, এবং সবচেয়ে বড়টি কি নির্দেশ করে বলতো? সেকেন্ড নির্দেশ করে। ক্লিয়ার? এই আছে ঘড়ির কাঁটা কোনটা কি ব্যবহার করে। একটি কলার দাম 6 টাকা, 90 টাকায় কয়টি কলা পাওয়া যাবে? 6 টাকায় পাওয়া যায় একটি কলা, 6 টাকায় পাওয়া যায় একটি কলা 90 টাকায়। অবশ্যই ভাগ হবে 90 ভাগ 6, তাহলে ভাগটা আমি অবশ্যই রাফ করবো, 6 × 6 = 30, 5 × 6 = 30, তাহলে কত পেলাম? 15টি কলা। উত্তর, 90 টাকায় কয়টি কলা পাওয়া যাবে? 15টি কলা পাওয়া যাবে। ওকে, এবার আমরা যে পরের অঙ্ক, একটি ইলিশ মাছের দাম 350 টাকা, 20টি ইলিশ মাছের দাম কত? আমরা আগের নিয়মে জানি, একটি জিনিসের দাম দেওয়া থাকলে তার থেকে বেশি কোনো কিছুর দাম বের করতে হলে চক্ষু বন্ধ করে গুণ করে অঙ্ক করতে হবে। তাহলে এখন একটির দাম দেওয়া আছে, এবার 20টি ইলিশ মাছের দাম 350 × 20, অবশ্যই আমি রাফ করব, রাফই হচ্ছে আমার অঙ্কের প্রাণ। 0 0 0, শূন্যের সাথে যা কিছু গুণ করি, 0 নিয়মের 0, 5 × 2 = 10, 3 × 2 = 7, কত হয়েছে? 7000 টাকা, নট 700, 7000 কিন্তু। উত্তর, 7000 টাকা। ক্লিয়ার? বুঝতে পারছো সবাই? এখন আমরা আছি পরের অঙ্ক, সুমন 56 টাকার একটি বই ও 47 টাকার রঙিন কলম কিনলো, খুব সহজ অঙ্ক। হ্যাঁ, বই কিনলো 56 টাকা, কলম কিনলো 47 টাকা, যোগ করে দিলি মোট খরচ। এই যোগ চিহ্নটা কিন্তু তোমরা অনেক সময় দাও না, এটা খেয়াল রাখতে হবে প্লিজ। মোট খরচ 7 × 7 = 13, হাতে আমার 1 কর গুনতে হবে অবশ্যই, 4 × 5 = 5 = 10, 103 টাকা। উত্তর, মোট খরচ 103 টাকা, তাহলে মোট খরচ কত টাকা পেলাম? 103 টাকা। ক্লিয়ার? এবার আসি, একদিন রিয়া 5টা থেকে 6 ঘন্টা তার পরিবারের কৃষিকাজে সাহায্য করে। 5টা থেকে 6 ঘন্টা তার পরিবারের কৃষি কাজ করেছে, কোন সময় কাজ শেষ করে? তাহলে 5টা থেকে 6 ঘন্টা লিখলাম, রিয়া 5টা থেকে 6 ঘন্টা কৃষিকাজে সাহায্য করে, কৃষিকাজে সাহায্য করে, সে কাজ শেষ করে। মজার বিষয় হচ্ছে, তুমি হয়তো প্রশ্ন করতে পারো, সে কাজ শেষ করে, স্যার এখানে তো বিকাল 5টা না সকাল 5টা? তাহলে সাধারণত এটা বিকাল 5টা হিসেবে তোমাকে ধরতে হবে, যেহেতু টাইমটা উল্লেখ নেই। তাহলে সকাল 5টা মানে অনেক ভোরে, অত সকালে কাজ করার কথাও না, তাই সে কাজ শেষ করে 5 + 6টায়, সমান সমান রাত 11টায়, ওটা বিকাল 5টায় ধরলাম, যেহেতু কোনোটা উল্লেখ করা নেই এই জন্য এটাকে আমি তুলে দিলাম রাত 11টায়। উত্তর, রাত 11টায় কাজ শেষ করে।
যদি না থাকে স্যার, আমি যদি এখানে ভোর 5টা হিসাব করে আমি এখানে যদি দুপুর সকাল 11টা লিখতাম তো ভুল হতো না। কেন? কারণ এখানে কিন্তু উল্লেখ করা নেই। যে স্যারই প্রশ্ন করুক, ডিজি স্যার করুক কিংবা যে স্যারই করুক কিংবা আমি প্রশ্ন করি, এক্ষেত্রে দেখো বিতর্ক কিন্তু প্রশ্নের মধ্যেই আছে। সুতরাং তোমার কনফিউশনে কিছু নেই, তুমি নিয়মটা ফলো করে গেলেই হবে। রাত 11টায় কাজ শেষ করে 28 নম্বরে বলছে কি দেখো, প্রশ্নটা খেয়াল করো। টাইম 50 টাকার হয়ে গেল, সে দোকানদারকে একটি 50 টাকার নোট, দুটি 20 টাকার নোট, নোটের অঙ্কের ক্ষেত্রে আগে নোটটা ভাঙাতে হয়। তাহলে একটি 50 টাকার নোটে অঙ্ক অগণিত বার তোমরা করেছো, সমান একটি 50 টাকার নোট সমান 50 × 1 = 50 টাকা, ক্লিয়ার? এবার দুইটি 20 টাকার নোট, দুইটি 20 টাকার নোট সমান 20 × 2 = 40 টাকা। এবার তুমি যোগ করে দাও মোট কত টাকা হবে, মোট 90 টাকা। এই 90 টাকা দেওয়া হয়েছে কাকে? দোকানদারকে। দোকানিকে দেওয়া হলো, এবার 90 টাকা দোকানদারকে দেওয়া হয়েছে। তাহলে বই কিনলো কত টাকা? 85 টাকা। এটা বিয়োগ করলাম, 85 টাকা বিয়োগ করলে কি বলেছে শেষে দেখা যায় সে কত ফেরত পেলো। সে ফেরত পেলো 5 এর বদলে 10, 5 হলে হাতে আমার 1, হাতে একটা ডান পাশে অবশ্যই লিখতে হবে 8, 1, 9, 9 মিলে গেলে 0, সে ফেরত পেলো 5 টাকা। উত্তর 5 টাকা ফেরত পেলো। ওকে, এবার আসি। একটি জুড়িতে 10টি আম আছে, এটা বোর্ডে না করলেও চলে, মুখোমুখি দেখো। একটা জুড়িতে 10টা আম আছে, তাহলে 5টা জুড়িতে 6টি জুড়িতে কয়টি আম? তো একটা জুড়িতে আম আছে 10টি, অর্থাৎ 6টি জুড়িতে 10 × 6 = 60টি। একেবারে ডাইল ভাতের মতো সহজ অঙ্ক। বাংলা বর্ষপঞ্জি 12 মাসের নাম লেখো। বাংলা বর্ষপঞ্জি 12 মাসের নাম আমাকে বলে দেওয়ার প্রয়োজন আছে? হ্যাঁ আছে, তারপর আমি বলে দিচ্ছি। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র, এটা বাংলা বর্ষপঞ্জির 12 মাস। তবে তোমার খেয়াল রাখতে হবে এই 12 মাসের ক্ষেত্রে বানানগুলো যেন ভুল না হয়। হয়তোবা তুমি চিন্তা করবে স্যার একটা বারের নামের বানান ভুল গেলে কী সমস্যা, একটা বারের নামের বানান ভুল গেলে সমস্যা বেশি কিছু না, শূন্য দিয়ে দেবে। কেন? তুমি 11টা নাম্বার সঠিক করছো, একটা ভুল, একটা ভুলের জন্য টোটাল জিনিসটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য তোমার বানানটা খেয়াল করতে হবে, অবশ্যই বানানটা ভালোভাবে তোমার খেয়াল করতে হবে। সুতরাং এই সপ্তাহে আমি তোমাদের সুন্দর করে সব ক্লাসটা তুলে ধরলাম, তোমাদের যাদের যেখানে ভুল আছে, আর বিশেষ করে এখন সময়ে অনেকের কিন্তু তোমাদের ছোটোখাটো ভুলগুলো হচ্ছে, যেটা তুমি চাচ্ছ না কিংবা তোমার হওয়ার কথা না সেটা হয়ে যাচ্ছে। তোমার জন্য আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে এটা, তুমি একটু সতর্ক থাকো, আরও একটু সতর্কতা বাড়াও। তুমি দেখো লিখতে যে এখন তোমার বন্ধুবান্ধব হয়ে গেছে বেশি, এখন তুমি গল্পে অনেক সময় ঠিক মতো না লিখে তুমি গল্পে মেতে যাও, তোমার পরিচিত মুখগুলো তোমার সামনে আসে। হ্যাঁ তুমি দীর্ঘদিন আমার কাছে পড়ো হতে পারে, সেক্ষেত্রে এটা হতে পারে, কিন্তু তোমার সতর্ক থাকতে হবে, কারণ নিজের ভালো পাগলেও বোঝে। তুমি কিন্তু ভালো করলে তোমার প্রশংসাই হবে, আর তুমি খারাপ করলে বলবে কিন্তু যে ও ভালো পড়াশোনা করে ফাঁকি দিয়েছে। এই জায়গাটা তোমার মাথায় রাখতে হবে, তোমার জন্যই আমার এই কথাটা বলা। খেয়াল করবে স্যার কী বলেছে, স্যারের কথাটা একটু মন দিয়ে খেয়াল করার চেষ্টা করবে। পরীক্ষার সময় কেউ তোমাকে ডিস্টার্ব করলে তার কী হবে না হবে জানি না, ক্ষতিটা কিন্তু তোমার হবে। তুমি যদি বাইরে এসে বলো মা আমারও ডিস্টার্ব করছে, এতে কিন্তু কেউ দেখবে না। রেজাল্ট খারাপ হলে কিন্তু অনেক কিছু শুনতে হবে। সুতরাং কে কী ডিস্টার্ব করলো, কে ডাকলো, কে আসলো, কে বাসলো, কে মরলো, এটা তো আমি সবসময় বলে আসছি তোমাদের সামনে, শপথের ক্ষেত্রে আমি বলেছি। সুতরাং এটা মাথায় রেখে সুন্দর করে তুমি পরিপূর্ণ মনোযোগ দিয়ে তোমার পরীক্ষা দিতে হবে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবা, তাহলে তুমি সবার আগে ভিডিওটা পেয়ে যাবা। ভালো থেকো সবাই, পড়াশোনা করবে ঠিক মতো, আব্বু আম্মুর কথা শুনবে। ধন্যবাদ।